কেমন হইতেছে জানেন? আমার অনুভূতিটা কি হইতেছে আমি কই আছি। এই সাগরটা পারিলে আমি অন্য একটা যে সাগরটার কথা বলবো, যে সাগরটা পুরো অল কান্ট্রির সাথে যুক্ত, অল কান্ট্রি মানে পৃথিবীতে এত মানে ইয়ে আছে যে কান্ট্রির সাথে মানে যুক্ত অন্য অন্য সাগর না, কিন্তু এই সাগরটা প্রত্যেকটা কান্ট্রির সাথে যুক্ত। আপনার এক মিনিট, আমি গুগলে দেখাইতেছি, আমি কই আসছি গুগলে এখন বর্তমানে দেখাইতেছি। আমি সবসময় মোবাইল সাথে রাখি গুগলটা মানে আমি দেখার জন্য, কই আছি না আছি। অনেকটা হাঁটার পরে আমরা চলে আসছি প্রায় সাগরের কাছাকাছি, সাগর দেখার জন্য, মেরিনা বিচ সাগর, যেটা আমরা স্বপ্নেও দেখি, আগে দেখি নাই মানে স্বপ্নে, এখন বাস্তবে দেখতেছি। একটা আজব জিনিস, এখানে একফোড়া একফোড়া করে পানি পড়তেছে, মানে এখানে আইসা তো একটা জিনিস দেখা বুঝতে পারছি, মানে এখানে করোনা কা হালাত কুচবি নেই, কুচবি নেই, বাধারায় এক আদমি কা পাস মাস্ক নেই। আর আয়ো মে তো না নিকলে আগে মেরা ফিভার হয়ে যায়গা, মেরা মতলব মে নে না হাওঙ্গা, হালাত থোড়া দেখাওঙ্গা আমি সাগর কা সমুন্দর কা ক্যা হাল আমি দেখতে রাই। এটা হলো সাগরের দৃশ্য, ওয়াও এটা হলো সাগরের দৃশ্যটা, মানে চাউনটা আমার বয়সটা মনে ভালো আসবে না আমি জানি, কারণ কারণ কি ও আগে আরে এই সাগর যেখানে যতটুকু বৃষ্টি যায় সব দেয় সাগর পাবেন আমি মনে করি। এই সাগরটা দেখার জন্য আমরা মানে অনেক দূর থেকে চলে আসছি, যেখানে প্রচুর মানুষ, প্রচুর মানুষ মানে হ্যাঁ মামা এদিকে আসো, এই সাগর সম্পর্কে কিছু বলবা মামা, এই সাগর সম্পর্কে কিছু বলবা, কি বলবো আমার সাগর সম্পর্কে কি বুঝো, মানে সাগরটা আসলে কেমন লাগে মানে এখন আইসা? অনেক ভালো, হ্যাঁ অনেক মানে মনোরম মানে সৃষ্টি করে, মানে এখানে আমরা এখন বর্তমানে তিনজন আছি, চারজন আছি, চারজনের ভিতরে আমাদের মনে হয় না মানে আমি কোথায় আছি, আমি তামিলনাড়ু আছি নাকি মানে আমাদের বাসায় আছি, মানে আমার কিরকম মনে হয় ফিল করতেছি। মা একটু দেয়া যায় না আমি পুরোটা, তাহলে তোরা না বইবি না যাইবি আমার লোকে, আচ্ছা বয়সটা এখানে শিপগুলো মানে কোথায় না ছোট ছোট করে এদিকে আবার দোকান বইছে কিছু, আর এখানে রেটগুলো অনেকটা মানে একটু বড় বড় মানে বেশি আর কি, কিছু কামনা আমার ওই এখানে বিল দেওয়ার লাগছে জিনে কাজ জগড়াতে, মানে আমি বুঝলাম আমি বিল দেবো না, বিল আমার দিতে দেবো না, তো তারাই বিল দিল, তা আমি গরিব মানুষ ভাবুরা আমার কাছে টিয়া পয়সা নাই, কইছে আমার কাছে টিয়া পয়সা নাই। তো অনেক ঘুরার পরে আমরা চলে যাচ্ছি মানে আবার রানা উদ্দেশ্য আর কি দেখতেছি, আর এখানে দোকান দোকান পাওয়া যায় অনেক দোকান টোকান, এখানে নতুন করে আবার দোকান পাচ্ছে, এখানে স্টিকার করা যায়, স্টিকার যদি কেউ টেটু করতে চান এখানে করতে পারেন টেটু, আর মেয়েদের জন্য এখানে সাজগুজার অবস্থা আছে, মেয়েদের জন্য সাজা গুজার টেটু আঁকার জন্য দোকান, হ্যাঁ টেটু আঁকার জন্য দোকানগুলো অনেক সুন্দর বাট খারাপ না।
দোকান মানে এখানে রেটগুলো রাখে না, মানে রেটটা তারা নির্দিষ্টভাবে তৈরি করে দেয় রেটটা আসলে। এই জন্য আমি এই জুতাগুলো তো ওয়ান টাইম জুতা এখন পছন্দ করি না, মানে দুই নম্বরের জুতা সব।